অসংখ্য ধন্যবাদ। মধ্যপ্রাচ্য সহ সব রুটেই বিমানের অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি এয়ারলাইন্সের, এটা আমরা অনেকেই শঙ্কিত। আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যখন ভাড়া বৃদ্ধির প্রবণতা শুরু হয়েছিল তখন থেকে কিন্তু আমরা মিটিংয়ের পর মিটিংয়ে বসেছি। আমাদের মন্ত্রণালয়ে আমরা বসেছি, আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেব, উনি এয়ারলাইন্সের যে প্রতিনিধি যারা আছেন রিজনাল ম্যানেজার তাদেরকে নিয়ে উনি বসেছেন, উনিও অ্যাপ্রোচ করেছেন, আমরা সমন্বিতভাবে বসেছি তাদের সাথে মন্ত্রণালয়ে। আমি বিভিন্ন অ্যাম্বাসেডার আইদের সাথে তাদেরকে দাওয়াত দিয়েছি, ইনভাইট করেছি, তারা গিয়েছে মন্ত্রণালয়ে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি। এরপরও কিন্তু বিমান আমরা একটা নির্দিষ্ট হায়েস্ট সিলিং পর্যন্ত আমরা বন্ধ করে দিয়েছি যে এর বেশি আর ভাড়া উঠতে পারবে না। বিগত কয়েকদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা মিটিং হয়েছে, আমরা সবসময় কিন্তু কনসার্ন এটা নিয়ে, কিন্তু যে সমস্যাটা আস্তে আস্তে কমে আসতেছে আমার মনে হয় কমে আসবে আরো না। ডেফিনেটলি আপনাদের যে উদ্বেগ উৎকণ্ঠা এই যে টাকার কথাটা বললেন, এটা আমি যখন সোনার গাতে কানাডিয়ান হাই কমিশন সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল তখন আপনাদের কাছ থেকে প্রশ্ন উঠছিল যে 14 কোটি টাকা, কিন্তু পরে এই ধরনের জানানো হইল যে 4 কোটি টাকার মতো খরচ হয়। এবং প্রোভেন ফ্লাইট যেগুলো আমি যে কথাটা বলেছি আপনার কান্টাস এয়ারলাইন্স এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স, তারা যে আলট্রা লং রেঞ্জে যে ফ্লাইটগুলো অপারেট করে আপনারা দেখবেন, ইয়েতে ব্রাউজিং করলেই ওইখানে দেখবেন কোনো প্যাসেঞ্জার আছে কিনা, কোনো প্যাসেঞ্জার না নিয়ে এটা ফ্লাই করতে হয়। আমি নিজে বলেছি যে কিছু টিকিট ছাড় দেওয়ার জন্য, ওই ফ্লাইটটা যেহেতু টেস্ট ফ্লাইট এবং ওইখানে কোনো প্যাসেঞ্জার নিয়ে কোনো ইয়েতে করে আমরা চাই, আমি আবারও বলি ব্যর্থতা যে কিছু আমাদের নাই এগুলো আমরা বলবো না, আপনারা যে উৎকণ্ঠা যে উদ্বেগ সবচেয়ে হইল আমাদের সাকসেসটা কোন জায়গায়। আমাদের আইকাওর যে নিয়ম অনুযায়ী যে আলট্রা লং রেঞ্জে ফ্লাইট অপারেট করতে গেলে কি পরিমাণ প্যাসেঞ্জার ইয়ে নিতে হয় লোক, এটা দেখেই কিন্তু এগুলো করা হয়েছে। আপনি যেটা বলছেন লাভজনক হবে না, লাভজনক হবে না আমি বলি নাই, লাভজনক হবে, বেশি লাভজনক। এখন আপনি কি 5 টাকা লাভ করবেন না 50 টাকা লাভ করবেন এটা হইল ব্যাপার। আমি যদি ফুল লোড বিমান নিয়ে আসতে পারি সেই ক্ষেত্রে আমাদের ফুল লাভ হবে, আর আপনারা যদি মনে করি যে না 100 প্যাসেঞ্জার কম নিয়ে আসবো সেই ক্ষেত্রে এটা কমার্শিয়ালি ভায়াবল। টিকিটের দামটা হয়তো বাড়বে, আমরা রিজনেবলনেস নিয়ে আমরা এই কাজটা করতেছি, আর কানাডার সাথে আমাদের আগেই যোগাযোগ ছিল আমরা উইথ ফিফথ ফ্রিডম যাতে এটা চালাইতে পারি। তারা তখন বলেছে যে ফিফথ ফ্রিডম সহযোগ দিতে হয়, সেই ক্ষেত্রে হয়তো অনেক দেরি হবে, সুতরাং এই মুহূর্তে তোমরা ডাইরেক্ট ফ্লাইট অপারেট করতে পারো। তা আমাদের গৌরবের জায়গাটা ঠিক রাখতে গিয়ে আমরা কিন্তু ডাইরেক্ট ফ্লাইট অপারেট করার সিদ্ধান্তটা নিয়েছি। এই গৌরবের জায়গাটা আপনারা যদি তুলে ধরেন সেই ক্ষেত্রে যে মিনিমাম যে ইয়েটা এটা কিন্তু বড় হয়ে আসে না। আমরা ফ্লাইটটা অপারেট করতে পেরেছি, সেখানে অনুমতি পেয়েছি, এটাই সবচেয়ে বড়। আমরা যদি আজকে নিউ ইয়র্ক ফ্লাইট, এগুলো আমাদের প্রেস্টিজ ইস্যু, আমরা কাজ করে যাচ্ছি, আমাদের এয়ারপোর্টের সিকিউরিটি এবং অন্যান্য ব্যবস্থা, আজকে যে নতুন এয়ারপোর্ট হচ্ছে এগুলোও কিন্তু বিশ্বের বুকে আমাদের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হবে, সারা পৃথিবীর দৃষ্টি এখন বাংলাদেশের এয়ারপোর্টে। আমি মন্ত্রণালয়ে আসার পরে দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে, বিভিন্ন এয়ারলাইন্স, বিভিন্ন সংস্থা আমাদের এয়ারপোর্টের দিকে তাদের নজর, তারা অনবরত আসতেছে, এখানে কাজ করতে চায়। সুতরাং বাংলাদেশ এভিয়েশন সেক্টরে একটা বড় মার্কেট কিন্তু। অসংখ্য ধন্যবাদ আপনার বিমানের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগে অভিযুক্ত আমি নিজেও, যেহেতু দায়িত্বপ্রাপ্ত আমি একজন বিমানের মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, আমি আপনাদের অভিযোগ অস্বীকার করছি না, আমাদের চেষ্টা থাকবে অব্যাহতভাবে এই আপনাদের অভিযোগগুলো খতিয়ে দেখে আপনাদের প্রতি শ্রদ্ধাশীল থেকে কীভাবে আরও সামনের দিকে অগ্রসর হওয়া যায় সেই চেষ্টাগুলো করা। বিশ্বের বিভিন্ন দেশের, প্লিজ ট্রাই টু কনসিডার, বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্স নাই, নরওয়ের মতো দেশ তাদের এয়ারলাইন্স বিপর্যস্ত, থাইল্যান্ড একটা এনসিয়েন্ট এয়ারলাইন্স সেই থাই এয়ারও বিক্রি করে দিছে তারা, ইন্ডিয়ার মতো দেশ সারা পৃথিবীতে যারা দাপটে ব্যবসা করে সেই ইন্ডিয়ান এয়ারলাইন্স তারাও বসে গেছে, তারাও বিক্রি করছে এয়ারলাইন্স।
সেই জায়গায় বাংলাদেশ আমরা ক্রেডিবল লিডারশিপ অফ অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তার নেতৃত্বে আমরা এই করোনার দুঃসময়ে আমরা কিন্তু এখনও টিকে আছি, আমরা কিন্তু কোনো কর্মচারীও ছাঁটাই করি নাই, এই অবস্থায় আমরা আছি আপনাদের সমর্থন নিয়ে। সুতরাং এই জিনিসগুলো আপনারা একটু কাইন্ডলি, আমার অনুরোধ, স্বনির্ভরদ অনুরোধ, আমি কোনো অভিযোগ করি না, আপনারা এই জিনিসগুলো একটু হাইলাইট করা। বিমানের যে যে জায়গায় খুঁত আছে, আপনারা যদি মনে করেন যে এই টিকিটিংয়ের সিস্টেমে, আমি এখনও বলি যদি বিমানের কোনো লোক দায়ী থাকে প্লিজ কাম, আমি নিজে আপনাদের সাথে যাব। কোথায় আছে তারা যদি দায়ী থাকে একটি লোকও চাকরি করতে পারবে না। আমি আবারও বলি কোনো ধরনের দুর্নীতি আমরা এলাও করব না। আপনারা যা লিখছেন আপনাদের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রতিটা ব্যাপার আমরা ইনকোয়ারি করতেছি। আমি তার টার্মিনাল আমরা কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি, আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন, আমরা থার্ড টার্মিনালের মান একেবারেই হিত্রতে যে মান পান, সুইজারল্যান্ডে যে মান পান, আমাদের চাঙ্গিতে যে ধরনের মান পান, ঠিক সমমান মান আমরা এখানে বজায় রাখবো, বিন্দুমাত্র কোনো ছাড় দিব না। এবং আমাদের প্রচেষ্টা আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে এই বিমানবন্দর চলবে। স্বজনপ্রীতি হবে না, স্বজনপ্রীতি কেন হবে, এটা একটা নিয়োগ। যদি মনে করেন একজন পারফর্ম ভালো করতে না পারে, আমরা রিয়াদে যদি কেউ ভালো করতে না পারতেছে তাকে আমরা নিয়ে আসতেছি, অন্য জায়গায় যদি সে পারফর্ম করতে না পারতেছে আমরা নিয়ে আসতেছি। সুতরাং নিয়ম অনুযায়ী হবে, কোনো কিছু নিয়মের বাইরে হবে। আজকে আমরা শেষ করি।